কারণ আমাদের এই দেশের মাটিতে ওনারা আমাদেরকে গান করেন এত লেজেন্ডারি। আমার তো আজকে তাতে ঘুমই আসবে না। থ্যাংক ইউ। ক্রিনিয়া হাসান, থ্যাংক ইউ সো মাচ। যদিও আমাদের সময় খুব কম, তা না হলে আমরা ক্রিনিয়ার কাছে আর অনেক গান শুনতাম। এই যে দেখলেন যে আচ্ছা আরেকটা আচ্ছা আমি জিজ্ঞেস করছি, ক্রিনিয়াকে আরেকটা গাবেন নাকি আমরা মাহফুর কাছে জিজ্ঞেস সময় থাকলে? আচ্ছা সময় থাকলে আমরা আবার নিয়ে আসবো। এই যে আমাদের উপমহাদেশের অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী দ্য লিভিং লেজেন্ড, না না আপনি ফুল দিয়েছেন না? হ্যাঁ বেবি নাজনীন আপা ফুল দিয়েছেন ক্রিনিয়াকে। এই যে ভালোবাসা, যে বড়রা যে ছোটদেরকে শ্রদ্ধা ভালোবাসা উৎসাহ, এটা কিন্তু ক্রিনিয়ার জন্য একটা উৎসাহ। থ্যাংক ইউ সো মাচ বেবি নাজনীন। এবার আমি বলছি যে শিল্পীকে এটা আমার জন্য থ্যাংক ইউ বেবি আপা, ইটস মাই প্লেজার এন্ড আই এম সো অনার্ড এন্ড গ্ল্যাড দ্যাট বেবি নাজনীন মতন একজন মানুষ আমাকে ফোন দিয়েছেন। থ্যাংক ইউ বেবি আপা। এবার যে শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো তাকে আমরা বলি দ্য ভার্সাটাইল সিঙ্গার। নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয়, শুধু নিউ ইয়র্কে নয় পুরো নর্থ আমেরিকাতে অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বেশি কথা বাড়াবো না, আমার খুবই কাছের বন্ধু দ্য ওয়ান অ্যান্ড অনলি, বলুন তাকে অফকোর্স দ্য শ্যামবাবু, শ্যামবাবুর জন্য একটি জোরে